আজ মহালয়া, পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা, গঙ্গার ঘাটে ঘাটে পূর্বপুরুষদের উদ্দেশ্যে স্মৃতিতে তর্পণের ভিড়, এবং একই সঙ্গে আজ দেবী দুর্গার মৃন্ময়ী মূর্তিতে চক্ষুদান। তবে এই মুহূর্তে রাজ্যে নদীর ঘাটে ঘাটে, নদী পুকুর জলাশয়ের ঘাটে তর্পণের জন্য সমবেত মানুষ। আমরা এই মুহূর্তে চলে যাব নদীয়ার নবদ্বীপ ঘাটে, যেখানে রয়েছেন আমাদের সাংবাদিক বিশ্বজিৎ দেবনাথ। বিশ্বজিৎ, এই নবদ্বীপ ঘাটের চিত্রটা এই মুহূর্তে ঠিক কেমন রয়েছে, কি দেখছো? দেখো ভাস্কর দা, সকাল থেকে আজকে মহালয়ার দিন, সকাল থেকে তর্পণ করার জন্য মানুষ দূর দূরান্ত থেকে তারা এই নবদ্বীপ ঘাটে আসেন। কেননা নবদ্বীপ ঘাটে সকাল থেকে যেরকম উচ্ছে পড়া ভিড় ছিল একটা, তার মধ্যে পুলিশ প্রশাসন কিন্তু তারা কিন্তু গঙ্গার ঘাটে চতুর্দিকে ঘাটে তারা রয়েছেন। কেননা যেই মানুষ যেই পরিমাণে সকাল থেকে উচ্ছে পড়া ভিড় ছিল তর্পণ করার জন্য, একটা আলাদা ছিল। কারণ দু বছর আগে কিন্তু তর্পণ তারা করতে পারেননি, কিন্তু এই বছর তর্পণ করার জন্য মানুষ উচ্ছে পড়া ভিড়। যেরকম সকাল থেকে আমরা দেখে আসি তর্পণ করার জন্য মানুষ যেরকম, সেরকমই যেরকম এইখানকার একজন তর্পণ করেছেন তার সাথে কথা বলুন। সকাল থেকে যে আপনি তর্পণ করলেন, কিরকম লাগে? খুব ভালো লাগছে, আমি প্রত্যেক বছরই আসি তর্পণ করতে। করোনা সময়কালে এক বছর হয়তো আসতে পারিনি, তখন করোনার সময়ের জন্য প্রত্যেক বছরই আমি আসি। আজকে থেকে তো পুজো শুরু হয়ে গেল, কেমন লাগে? খুব ভালো লাগছে, আজকে থেকে পুজো শুরু, আজকে মহালয়া, আজকে থেকে পুরুষ পুজো শুরু হচ্ছে। খুব ভালো লাগছে, খুবই আনন্দের দিন আজকে থেকে। আশা করি সব ভালো যাবে, পুজো সবারই ভালো যাবে। দেখো ভাস্কর দা, যেটা হচ্ছে মহালয়া থেকে আজকে থেকে শুরু হয়ে গেল পুজোর একদম আনন্দ মানুষের। বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো, সেই পুজো আজকের দিনে মহালয়া। মহালয়ার দিকে মানুষ দেখেছিলাম তর্পণ করার জন্য, যেরকম সকাল থেকে দেখে আসি গঙ্গার ঘাটে যেরকম নবদ্বীপ, যেখানে আমরা রয়েছি নবদ্বীপ গঙ্গার ঘাটে, সকাল থেকে যেরকম নবদ্বীপে গঙ্গার ঘাটে তর্পণ করার জন্য মানুষ সকাল থেকে রয়েছেন উচ্ছে পড়া ভিড়। কেননা এই তর্পণ করার জন্য মানুষ সকাল থেকে আজকে আজকের দিনটা নব মহালয়ার আজকে সকাল থেকে কিন্তু আজকের দিনে তারা মানুষ সেই সারাটা বছর আজকের দিনে কিন্তু মানুষ চেয়ে থাকে। সেই তর্পণ করার জন্য সকাল থেকে তারা নবদ্বীপ গঙ্গার ঘাটে তারা আসছেন। কিন্তু বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো, সেইখান থেকে মানুষ আজকের থেকে নদীয়ার বিভিন্ন জায়গায় পুজো মণ্ডপে ভিড় শুরু হয়ে যাবে এরকমই দেখেছি। কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 12 তারিখে উদ্বোধন করেছেন, প্রত্যেকটি পুজো মণ্ডপে উদ্বোধন করেছেন বড় বড় পুজোগুলো। সে থেকে আজকে মহালয়া, মহালয়ার থেকে মানুষ সেটা পুজোর একটা আনন্দর সেটা চলে আসে নদীয়ায়। ঘাটে কারোর সঙ্গে কি কথা বলা সম্ভব বিশ্বজিৎ? দেখো আমরা গঙ্গার ঘাটে যা রয়েছি, তিনি তর্পণ করে যেরকম একটু আগে তার সাথেই কথা বলে নিয়েছিলাম, যে একটু আগে তিনি তর্পণ করেছেন, তর্পণ করার পর কি অনুভবটা পেয়েছেন যে সকাল থেকে, কেন বছরে এই দিনটি কিন্তু তর্পণ দিনটার জন্য তারা অপেক্ষা করে থাকেন মহালয়ার ভোরবেলা থেকে তর্পণ করে। দাদা আপনি সকাল থেকে তর্পণ করলেন, আজকের দিনটি কবে আসবে সেই আশায়? অবশ্যই সেই আশাতেই আমরা থাকি যে আজকের দিনটা পিতৃপক্ষের উদ্দেশ্যে জল তর্পণ করা, আজকে পিতৃপক্ষের উদ্দেশ্যে খুবই ভালো লাগছে। দেখো ভাস্কর দা, আমরা রয়েছি ঠিক নৌকোর মানে গঙ্গার মাঝখানে, যে নৌকো আছে সেইখানে আমরা রয়েছি। কেননা এই নবদ্বীপ এই গঙ্গার, সেখান থেকে আমরা মানুষ আমাদের দেখতে মানুষ যেটা তর্পণ করছে, যারা মানুষ তারা সকাল থেকে দেখলাম ভোর একদম 4টার থেকে শুরু হয়েছে তর্পণ, এখনো প্রায় 9টার বেশি অতিক্রম হতে চলছে, কিন্তু এখনো মানুষ তর্পণ করছে। কারণ যত বেলা বাড়বে তত আরো ভিড় বাড়বে এরকমই জানিয়েছেন এখানকার নবদ্বীপবাসীরা। কিন্তু আজকে নদীয়ার নবদ্বীপে যেরকম তর্পণ হচ্ছে, শান্তিপুর গঙ্গার ঘাটে সেইখানে কিন্তু তর্পণ করছেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার, তিনিও তর্পণ। এদিকে কল্যাণী মাঝের চর গঙ্গার ঘাট, এদিকে চাকদায় গঙ্গার ঘাট, সকাল থেকে যেরকম আমরা দেখে আছি নদীয়ার বিভিন্ন গঙ্গার ঘাটে যেরকম সকাল থেকে ভোর 4টার থেকে এখনো পর্যন্ত তারা তর্পণ করছে। ভাস্কর দা ধন্যবাদ, ধন্যবাদ বিশ্বজিৎ। আমরা কথা বলছিলাম আমাদের সাংবাদিক বিশ্বজিৎ দেবনাথের সঙ্গে। নদীয়ার নবদ্বীপ ঘাটের ছবি, শুধুমাত্র নদীয়ার নবদ্বীপ ঘাটই নয়, আজ রাজ্যের সমস্ত নদী জলাশয় সংলগ্ন এলাকায় যার যেখানে সম্ভব তারা পূর্বপুরুষের স্মৃতিতে তর্পণ করছেন। গঙ্গার ঘাটে ঘাটেও ভিড় লক্ষ্য করা গেছে। আজ পিতৃপক্ষের অবসান সূচনা দেবী পক্ষের, বাংলার বাঙালির সবথেকে বড় উৎসবের দিন গোনার
অন্তিম পর্যায়ে। হাওড়ায় এ মুহূর্তে তর্পণের ছবি আপনাদের একটু দেখিয়ে নিতে চাইছি। দেবী পক্ষের সূচনায় হাওড়ায় পিতৃপুরুষের স্মৃতিতে তর্পণ করছেন মানুষ সেই ছবি। আমাদের সাংবাদিক রণজিৎ রায় সঙ্গে রয়েছেন। রণজিৎ, হাওড়ায় তর্পণের চিত্র তোমার মাধ্যমে আমাদের দর্শকদের কাছে তুলে ধরো এবং একই সঙ্গে কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি বা বিপজ্জনক পরিস্থিতির মোকাবিলায় সুশৃঙ্খলভাবে যাতে মানুষ তর্পণ করতে পারেন প্রশাসনিক কি তৎপরতাই বা নজরে আসছে? রণজিৎ ভাস্কর, গঙ্গার ঘাটে কিন্তু সকাল থেকেই কিন্তু দেখা গেছে প্রচুর মানুষের ভিড়, এবং সেক্ষেত্রে সকাল থেকেই মানুষ কিন্তু তর্পণে যোগ দিয়েছে। শুধু তাই নয়, বহু মানুষ তারা বাইরে থেকেও এসে গঙ্গা ঘাটে উপস্থিত হয়েছেন, কারণ গঙ্গা, পবিত্র গঙ্গাতে তারা কিন্তু তার পিতৃপুরুষকে জল দেওয়ার জন্য তারা কিন্তু উপস্থিত হয়েছেন। এবং গঙ্গার ঘাটগুলো কিন্তু শুধু হাওড়া সিটি পুলিশ নয়, রিভার ট্রাফিক পুলিশ তারাও কিন্তু স্পিড বোর্ড রেখেছে গঙ্গার ঘাটগুলো, এবং বিশেষ করে গঙ্গার ঘাটগুলোকে বাঁধিয়ে দেওয়া হয়েছে, বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেক্ষেত্রেও কিন্তু নজর দেওয়া হয়েছে। এবং সব মিলে কিন্তু আটশত সুরক্ষার মধ্যে গঙ্গার ঘাটগুলোতে কিন্তু ইতিমধ্যে তর্পণের কাজ চলছে, এবং প্রচুর মানুষের ভিড় হয়েছে সেখানে, এবং পুলিশরা কিন্তু বারবার তাদেরকে সতর্ক করছে, মাইকিং করছে, এবং যে যে বলয় করে দেওয়া হয়েছে, যে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, তার বাইরে কিন্তু তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না। এবং সব মিলে আটশত সুরক্ষার মধ্যে কিন্তু হাওড়ার যে গঙ্গার ঘাট সেখানে কিন্তু তর্পণের কাজ চলছে। ভাস্কর্তা ধন্যবাদ রণজিৎ, আমরা কথা বলছিলাম আমাদের সাংবাদিক রণজিৎ রায়ের সঙ্গে।